আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আকাশ আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু দ্য টেক বাইট। বন্ধুরা, বর্তমানে বাংলাদেশের বাজারে 20,000 টাকা বাজেটের মধ্যে সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড হচ্ছে শাওমি। আর শাওমিরই একটি সাব ব্র্যান্ড হচ্ছে রেডমি, যাদের রেডমি নোট সিরিজের ফোনগুলো বাংলাদেশে অনেক পপুলার হয়েছে। বন্ধুরা, বর্তমানে রেডমি নোট সিরিজের সবচেয়ে লেটেস্ট স্মার্টফোন হচ্ছে রেডমি নোট 7। আর এই ফোনটির মধ্যে যে সকল ফিচার দেওয়া হয়েছে সেই ফিচারগুলো দেখে মনে হচ্ছে এই ফোনটি হতে পারে বাংলাদেশের নেক্সট জাতীয় স্মার্টফোন। তবে বর্তমানে এই ফোনটির জন্য সবচেয়ে বড় বাধা হতে পারে স্যামসাং, কারণ স্যামসাং স্পেশালি রেডমি নোট 7 এর সাথে টক্কর দেওয়ার জন্য তাদের নতুন স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে, যেটির নাম হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M30। আর তাই এখন আমাদের মধ্যে অনেকেই কনফিউশনে আছি যে রেডমি নোট 7 ভালো হবে নাকি স্যামসাং এর গ্যালাক্সি M30 ভালো হবে। আজকের ভিডিওতে আমরা রেডমি নোট 7 এবং গ্যালাক্সি M30 এর মধ্যে কম্পারিজন করে দেখব যে কোন ফোনটি আমাদের জন্য বেটার হবে। শুরুতে আমরা ফোন দুটির ডিজাইন নিয়ে কথা বলবো। বন্ধুরা, রেডমি নোট 7 ফোনটির সামনে দেওয়া হচ্ছে একটি ইউসেফনাস ডিসপ্লে এবং এর রেয়ারে দেওয়া হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। অপরদিকে গ্যালাক্সি M30 ফোনটির সামনে দেওয়া হবে ভিসেপনাস ডিসপ্লে এবং এর রেয়ারে ডিজাইন নর্মাল সাদা মাটাই করা হবে। তাই ডিজাইনের দিক থেকে রেডমি নোট 7 গ্যালাক্সি M30 থেকে অনেক গুণ এগিয়ে থাকবে। বিল্ড কোয়ালিটির কথা বলে রেডমি নোট 7 ফোনটির সামনে এবং পেছনে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকবে, যেখানে গ্যালাক্সি M30 ফোনটিতে ড্রাগন টেল গ্লাসের প্রোটেকশন থাকবে। আর রেডমি নোট 7 ফোনটির সামনে এবং পেছনে গ্লাস বডি দেওয়া হবে। অপরদিকে গ্যালাক্সি M30 ফোনটির সামনে গ্লাস বডি এবং পেছনে প্লাস্টিক বডি দেওয়া হবে। তাই ডিজাইনের দিক থেকে রেডমি নোট 7 গ্যালাক্সি M30 থেকে অনেক গুণ এগিয়ে থাকবে। ডিসপ্লের কথা বলে রেডমি নোট 7 ফোনটিতে 6.3 ইঞ্চের IPS ডিসপ্লে দেওয়া হবে, যেখানে গ্যালাক্সি M30 ফোনটিতে 6.38 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হবে। বন্ধুরা, দুটো ফোনেই নটযুক্ত ডিসপ্লে দেওয়া হবে। তবে ডিসপ্লে কোয়ালিটির দিক থেকে রেডমি নোট 7 থেকে গ্যালাক্সি M30 ফোনের ডিসপ্লে অনেক ভালো হবে। তাই আমাদের মধ্যে যারা একটি ভালো ডিসপ্লে ফোন খুঁজছি তাদের জন্য গ্যালাক্সি M30 অনেক বেটার একটি ফোন হবে। হার্ডওয়্যারের কথা বলে রেডমি নোট 7 ফোনটিতে স্ন্যাপড্রাগন 660 প্রসেসর থাকবে, সাথে 3GB, 4GB ও 6GB RAM সাপোর্ট থাকবে। অপরদিকে গ্যালাক্সি M30 ফোনটিতে Exynos 7904 চিপসেট থাকবে, সাথে 4GB ও 6GB RAM সাপোর্ট থাকবে। বন্ধুরা, হার্ডওয়্যার দিক থেকে রেডমি নোট 7 ক্লিয়ার উইনার, কারণ স্ন্যাপড্রাগন 660 Exynos 7904 থেকে অনেক পাওয়ারফুল প্রসেসর। তাই আমাদের মধ্যে যারা ফোন দিয়ে বেশি গেম খেলে এবং মাল্টিটাস্কিং করি তাদের জন্য গ্যালাক্সি M30 এর তুলনায় রেডমি নোট 7 বেটার হবে। ব্যাটারির কথা বলে রেডমি নোট 7 ফোনটিতে 4000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, অপরদিকে গ্যালাক্সি M30 ফোনটিতে 5000mAh ব্যাটারি দেওয়া হবে। বন্ধুরা, দুটো ফোনের মধ্যে ফাস্ট চার্জিং এর অপশন থাকবে এবং দুটো ফোন থেকে আমরা ভালো ব্যাটারি ব্যাকআপ পাবো। তবে রেডমি নোট 7 এর তুলনায় গ্যালাক্সি M30 ফোনটি থেকে আমরা বেশি ব্যাটারি ব্যাকআপ পাবো। তাই ব্যাটারির দিক থেকে গ্যালাক্সি M30 এগিয়ে থাকবে। এখন আমরা ফোনগুলোর ক্যামেরা নিয়ে কথা বলবো। বন্ধুরা, রেডমি নোট 7 ফোনটির রেয়ারে দুটি ক্যামেরা দেওয়া হয়েছে। দুটি ক্যামেরার একটি হচ্ছে 48 মেগাপিক্সেলের এবং অপরটি হচ্ছে 5 মেগাপিক্সেলের, যেখানে গ্যালাক্সি M30 ফোনটির এর তিনটি ক্যামেরা দেওয়া হবে। তিনটি ক্যামেরার একটি হবে 13 মেগাপিক্সেলের এবং অপর দুটি 5 মেগাপিক্সেলের হবে। সেলফি ক্যামেরার কথা বলে রেডমি নোট 7 ফোনটিতে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, অপরদিকে গ্যালাক্সি M30 ফোনটিতে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হবে। বন্ধুরা, ক্যামেরার দিক থেকে দুটি ফোনই অনেক ভালো হবে, তবে আমার মতে গ্যালাক্সি M30 এর তুলনায় রেডমি নোট 7 ফোনটির ক্যামেরা বেশি বেটার হবে। এখন যদি ফোন দুটির প্রাইসিং নিয়ে কথা বলি, তাহলে বর্তমানে বাংলাদেশের বাজারে রেডমি নোট 7 ফোনটিকে 17,000 থেকে 21,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, আর গ্যালাক্সি M30 ফোনটিকেও বাংলাদেশের বাজারে 17,000 থেকে 22,000 টাকার মধ্যে পাওয়া যাবে। এখন যদি ফোন দুটোকে নিয়ে আমার মতামতের কথা বলি, তাহলে ডিজাইন, ক্যামেরা, ডিসপ্লে, হার্ডওয়্যার সকল দিক বিবেচনা করলে গ্যালাক্সি M30 এর তুলনায় রেডমি নোট 7 একটি বেটার ফোন হবে। আর একটি বিষয় হচ্ছে রেডমি নোট 7 ফোনটির প্রাইস খুব শীঘ্রই 13,000 থেকে 15,000 টাকার মধ্যে হয়ে যাবে, তখন এই ফোনটি আপনার জন্য একটি বেটার ডিল হয়ে যাবে। তাই আমাদের মধ্যে যাদের বাজেট 15,000 থেকে 20,000 টাকার মধ্যে, তারা রেডমি নোট 7 ফোনটির প্রাইস কমার জন্য একটু ওয়েট করুন এবং যখন ফোনটির প্রাইস বাংলাদেশে 15,000 টাকার মধ্যে হয়ে যাবে তখন আপনারা ফোনটিকে কিনে নেবেন। এর বেশি প্রাইস দিয়ে ফোনটিকে কেনার কোনো দরকার নেই। সো বন্ধুরা, রেডমি নোট 7 এবং গ্যালাক্সি M30 ফোনটি নিয়ে এসকল কিছু ছিল আজকের ভিডিওতে। ফোনটি নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনি যদি এখনও টেক বাইট ফ্যামিলির সাথে যুক্ত না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশের বেল আইকনটিও প্রেস করে নিন। বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বাংলায় দেখুন, বাংলায় শিখুন।